আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক অবশেষে জিজান প্রবাসীদের জন্য জেদ্দা কনসুলেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগামী চার এবং পাঁচ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেদ্দা কনসুলেট টিম জিজানে অবস্থান করবেন জিজান প্রবাসীদেরকে কনসুলার সেবা প্রদান করার জন্য যেখানে অবস্থান করবেন স্থানটি হলো বাংলাদেশি মার্কেটের সন্নিকটে হোটেল আদনানে যেই সকল সেবাগুলো দিবেন যার মধ্যে অন্যতম এমআরপি পাসপোর্ট রি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা শেষ হবার পথে তাদের পাসপোর্ট রি করার জন্য আবেদন গ্রহণ করবেন এমআরপি পাসপোর্ট নবজাতক যাদের নবজাতক আছে তাদের জন্য পাসপোর্ট সেবা থাকবে এমআরপি পাসপোর্ট ডেলিভারি যারা পূর্বে পাসপোর্ট দিয়েছেন যাদের পাসপোর্ট হয়ে গেছে তাদেরকে পাসপোর্ট ডেলিভারি করবেন তবে অবশ্যই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য সাথে আপনার রিসিপ্ট থাকতে হবে এছাড়া এক অথবা দুই বছরের জন্য এমআরপি পাসপোর্ট নবায়নের সুযোগও থাকবে এক্ষেত্রে আপনাকে ফি গুনতে হবে পঞ্চাশ রিয়াল এর জন্য শর্ত হল আপনার সাথে অবশ্যই আপনার মূল পাসপোর্টটি থাকতে হবে এবং একামা থাকতে হবে ট্রাভেল পারমিট প্রদান ও সত্যায়ন থাকবে প্রত্যায়ন কার্যক্রম শ্রমকল্যাণ সংক্রান্ত যে সকল সেবা থাকবে যার মধ্যে অয়েজান নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ ফি হল একশো সত্তর স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আবেদন প্রক্রিয়াকরণ অনুপ্রাপ্তদের আইনি সহায়তা প্রদান বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনি সেবা প্রদান এবং অন্যান্য আইনগত সেবা প্রদান করা হবে সোনালী ব্যাংকের সেবাও পেয়ে যাবেন আপনারা চাইলে কনসুলেট টিমের কাছ থেকে সোনালী ব্যাংকের সেবা নিতে পারবেন সেখানে সোনালী ব্যাংকের প্রতিনিধি দল থাকবে আপনি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন সোনালী ব্যাংকের বিভিন্ন স্কিম নিতে পারবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ফি লাগে না সম্পূর্ণ ফ্রি তবে আপনাকে অবশ্যই কোরিয়ার ফি পেমেন্ট করতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ